ওয়ার্কিং সার্টিফিকেট দেওয়া নিয়ে বচসা হাতাহাতি। একজন কর্মরত হোমিওপ্যাথি চিকিৎসক ও তার স্বামীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয় সিউড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়ার্কিং সার্টিফিকেট পাননি ওই চিকিৎসক, যার জেরে বন্ধ বেতন। বুধবার বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিষয়টি জানতে স্বামীকে নিয়ে দপ্তরে যান। সেই সময় উভয়ের মধ্যে বচসা শুরু হয়। চিকিৎসকের স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। আমার স্যালারি ডিলে হয়েছিল এক মাসের, সেটা নিয়ে উনি সিউমি স্যারকে বলতে গেছিলেন যে কি কারণে এটা অর্ডার গভর্নমেন্ট অর্ডারটা দেখতে চাইছি, সেটাও কেউ দেখাতে চাইছে। উল্টো উল্টে সব মানে ওরা এসে হামলা শুরু করেছে, মারধর করেছে। সিউমি চামিসের যারা স্টাফরা ওরাই করেছে, সমস্ত স্টাফকে ডেকে আমাকে ভালো করে মেরেছে। হ্যাঁ, মারধর না করলেও মারতে উদ্যত হয়েছিলেন চিকিৎসকের স্বামী। অভিযোগ মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি ছিল একজন কর্মচারীর, তার ওয়ার্কিং স্টেটমেন্ট নিয়ে সেই নিয়ে একটু সমস্যা হয়েছিল নিজেদের মধ্যে কথা কাটাকাটি, সেটা এখন ডিএম স্যারের কাছে বসে আমরা আলোচনা করলাম। মারধর করেনি কিন্তু মারতে উদ্যত হয়েছে। এই বিষয়ে প্রশাসনিক তরফে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন জেলা শাসক। এখানে উভয় পক্ষই এসে বলেছেন যে অসৎ আচরণ করা হয়েছে, একে অপরের কাছে অসৎ আচরণ করেছেন বা ইত্যাদি উভয় পক্ষই বলেছেন। তাদেরকে বলা হয়েছে যে এর জন্যে যা প্রশাসনিক যা আমাদের নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী সেটা তার দেখভাল করা হবে। অন্যদিকে গতকালের ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি, ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। এ নিয়ে চিকিৎসকের স্বামীর দিকেই অভিযোগ তুলেছেন শাসক দল। কর্মী উনি যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন এবং সমস্ত নিয়ম নীতির তোয়াক্কা না করে উনি মানে পুরো সরকারি অফিসে গিয়ে একদম কাগজপত্র নষ্ট করেছেন। ওনার বিরুদ্ধে সিএমওই ইতিমধ্যে একটা এফআইআর ইস্যু করেছে এবং স্পেসিফিক মামলা হয়েছে এবং হাসপাতালে অসুস্থ হয়ে সিএমওই ভর্তি আছে। পাল্টা শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। তৃণমূলের রাজত্বে সব এলোমেলো চলছে, সরকারি অফিসাররাও এই এলোমেলোর মধ্যে পড়ে গেছে। ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। সরকার যেভাবে চলছে তাতে সরকারের বিভিন্ন স্তরের সিএমও অফিসের স্টাফ বলুন বা বিভিন্ন অফিসের স্টাফ বলুন, এরা এতই করাপ্টেড হয়ে গেছে যে নিজের দপ্তরের কর্মী তাদেরকেও এরা করাপশনের বাইরে রাখতে চায় না। ব্যাপারে এত দূর পর্যন্ত সম্মানহানি হয়, শারীরিকভাবে তাকে নিগৃহীত হতে হয়, তারপরে সারা রাজ্যে সাধারণ মানুষের অবস্থাটা কি করে রেখেছে বর্তমান শাসক দল সেটাকে একটু ভাবতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে চিকিৎসকের বেতন জট কবে কাটবে সেটাই এখন দেখার। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।